ভেজে নিন। দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেমাই গুলো। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। একটি প্যান বসিয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে সামান্য একটু বেশি চিনি, আর চিনিটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দিবেন। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, আর যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন। নারকেল চিনি একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা খেজুর, আমি এভাবে কুচি করে নিয়েছি। একটু দেখাই আমরা দর্শককে। সবকিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে থেকে ভেজে রাখা সেমাইগুলো। এই সেমাইটা এই সবকিছুর সাথে একটু মিশিয়ে নিই। যেহেতু আমি সেমাইটা প্রথমেই ভেজে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এই সেমাইটা অতি খুব একটা বেশি সময় লাগবে না। 2 মিনিটের মধ্যে সবকিছু একসাথে ভেজে নিলে কিন্তু সেমাইটা ভেজে হয়ে যাবে। তো আমাদের সেমাইটা একদম রেডি, এটা আমরা এখন নামিয়ে নিচ্ছি। দেখার সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি কুচি করে রাখা চেরি। তো আমার সাজুগুজু কমপ্লিট।